উত্তরপত্র সংরক্ষণ এবং সংগ্রহ করা, সুরক্ষিত রাখতে হবে সেই স্থানে। এবং তাছাড়াও এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, তার মানে বুঝতে পারছেন অত্যাবশ্যক পরীক্ষাগুলো নেওয়া হবে, কিন্তু অন্যান্য পরীক্ষা যেগুলো নেওয়ার দরকার নেই সেগুলো স্কুলের পরীক্ষা সম মার্কশিট, একটা মার্কস দিয়ে দেবে স্কুল, সেই নিজেদের স্কুল। আর আবশ্যিক বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে। এবং এক্ষেত্রে আমরা আরেকটা ভাবছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রে, তাই তো অলাপন, যে ধরুন 3 ঘন্টার পরীক্ষা হয় অত্যাবশ্যক, যেটা 3 ঘন্টার ধরুন সাপোজ 10টা কোয়েশ্চেন থাকলো, আমরা 3 ঘন্টার পরীক্ষাটা 1.5 ঘন্টা করে দেবো। এবং সেক্ষেত্রে যা কোয়েশ্চেন পেপার আছে তা হয়ে গেছে অলরেডি চেঞ্জ না করে, যখন 3 ঘন্টা কোয়েশ্চেন ছিল তাকে যদি 10টা উত্তর দিতে হতো তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে, 10টার জায়গায় 5টা উত্তর দিতে হবে, 1.5 ঘন্টায় পরীক্ষা হবে। অর্থাৎ তার কাছেও অনেক অপশান পেয়ে গেল। এইটা মধ্যশিক্ষা উচ্চ শিক্ষা পর্ষদ, এটা ছাত্রছাত্রীদের সুবিধে হবে, তাদের সুবিধের জন্যই, কারণ এই কঠিন পরিস্থিতিতে আমরা চাই না তাদের মাথার উপরও কোনো বাদ ভেঙে পড়ুক বা তারা আরো বেশি চিন্তিত হোক, এটা আমরা চাই না। তারা খোলা মেলা মনে পরীক্ষা, জীববিদ্যা, বাণিজ্য শাখা, কৃষক স্বাস্থ্য, অর্থনৈতিক বাণিজ্য, এগুলো আপনারা একটু দেখে নেবেন, যেখানে যেখানে যেটা অ্যাডজাস্ট করতে হবে রিঅ্যাডজাস্ট দেখে নেবেন, বাট আমি চাই অল্পের মধ্যে দিয়ে হোক। আর কলা বিভাগে যেমন ইতিহাস আছে, কলা বিভাগ ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থশাস্ত্র, উপরে বর্ণিত বিষয়গুলো পরীক্ষা হবে যেগুলো বললাম, আর বাদ বাকিগুলো বিদ্যালয়ের পরীক্ষার ভিত্তিতে মার্কস দেওয়া হবে। এটা মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ উচ্চশিক্ষা পর্ষদ স্কুল ডিপার্টমেন্ট তৈরি করবে ডিটেলস। তাহলে 16 দিনের বদলে পরীক্ষাটা 8 দিনেই কমপ্লিট করা যাবে, আর 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা করে হয়ে যাবে। তাতে 10টা অপশন থাকলে আগে 10টা লিখতে হতো, সেটা 10টা না করে 5টা করো, তাতে সে 10টা অপশন পেয়ে গেল, আরো সুবিধে হলো। অনেক সময় আমরা দেখি কি কোয়েশ্চেন দিতে গিয়ে যে 8টা কোয়েশ্চেন কমন পেলাম, 2টো পেলাম না, এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সুবিধা হচ্ছে সে 5টা কোয়েশ্চেনই হয়তো কমন পেয়ে গেল। সুতরাং এটা ছাত্রছাত্রীদের পক্ষে একটা ভালো দিক, ভালো দিক। আর বাদ বাকি প্রোটোকল বা ডেট, এগুলো সমস্ত পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ, মাধ্যমিক পর্ষদ, কল্যাণবাবু আছেন উচ্চশিক্ষা পর্ষদের, মহুয়া আছেন মধ্যশিক্ষা পর্ষদে, এটা বাদ বাকি ডিটেলসটা আপনাদের দিয়ে দেবে। ভুল করবেন না, গুলিয়ে ফেলবেন না দয়া করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে লাস্ট উইক অফ জুলাই, আর ওটা আগে হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশনের ব্যাপার আছে, ভর্তি হওয়ার ব্যাপার আছে। মাধ্যমিকটা ঘরে, তাই এটা আগস্টের 2 উইক, ঠিক আছে? অত্যাবশ্যক সাবজেক্ট ছাড়া পরীক্ষা আমরা করছি না, সেগুলো স্কুলের মার্কসের উপরে ভিত্তি করে দিয়ে দেবে নাম্বার। আর 2 হচ্ছে 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পরীক্ষা হবে, অপশন কোয়েশ্চেনের 10টাই থাকবে, মানে 10টা 12টা যা থাকে পুরোটাই থাকবে কোয়েশ্চেন, তার মধ্যে সে হাফ অফ দ্য কোয়েশ্চেন পরীক্ষা দেবে। সুতরাং এটা হয়ে গেল, আমরাই প্রথম মনে হয় ভারতবর্ষে পরীক্ষার ডেট ডিক্লেয়ার করলাম।